গুড মর্নিং, এমন বাজছে 9:10। আজকে 9:10 থেকে ব্লগ শুরু করছি, খুব তাড়াতাড়িভাবে ব্লগটা শুরু করছি, কারণ রাইমা এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলো। এখনো পর্যন্ত রাইমা বিছানা থেকে ওঠেনি, শুয়েই আছে। এই যে রাইমা এই মাত্র চোখ খুললো। রাইমাকে চটপট ব্রেকফাস্ট করিয়ে দিই, স্নান করাই, তারপরে রাইমাকে নিয়ে যাবো বিয়ে বাড়ি। আমিও যাবো, আমি আর রাইমা বিয়ে বাড়ি যাবো, আর সারাদিন বিয়ে বাড়িতে কাটাবো। ভাত টাত খেয়েছি, দুপুরে আসবো। আজ গায়ে হলুদ। উঠো গো, এভাবে ছুঁয়ে থাকবো, উঠবে না মামা। ওতো ওতো আত্মা তো ওঠো, ব্রেকফাস্টটা করো। বিয়ে বাড়ি আমরা চলে এসেছি। বিয়ে বাড়িতে এসে রাইমা রাইমার সঙ্গীদের সঙ্গে খেলাধুলা শুরু করে দিয়েছে। আমি রাইমাকে শুধু গাইড দিচ্ছি, আর কোনো আমার কাজকর্ম নেই। এসেই আগে ব্রেকফাস্ট করে নিলাম, তারপরে এইসবই চলছে, রাইমাকে শুধু গাইড করছি। এই রাইমাকে নিয়ে খেলা করছি, হঠাৎ দেখছি গায়ে হলুদের তত্ত্ব এলো। আমার তো কিছুই ভালোভাবে ভিডিও করা হলো না রাইমাকে গাইড করতে গিয়ে, গায়ে হলুদের তত্ত্ব এসেছে। এসব তত্ত্ব নিয়ে ঢোকাচ্ছে ঘরে, আর পরে দেখি পারলে সমস্ত কিছু গায়ে হলুদের তত্ত্ব দেখাবো, তবে মনে হয় না পারবো বলে। রাইমা দুষ্টুমি শেষ নেই। বাবুন খাওয়ার জায়গা, এখনো খাওয়া দাওয়া শুরু হয়নি। আমি তো কি শাড়ি পরেছি না পরেছি কিছু দেখাতেই পারিনি। খেতে বসে ভাবলাম খাবার একটু ভিডিও করব, কিন্তু খেতে বসে সামনে দুজন বসলো আর ভিডিও করাই হলো না। এইটুকুই ভাগ্যিস ক্যামেরা অন করেছিলাম, তাই এইটুকু ভিডিও করতেই পেরেছি। এখন 5:10 বাজছে, একটু শুয়েছিলাম, উঠলাম, রাইমা রুটিটা করে নিই। রাইমা রুটি করে দুধে ভিজিয়ে রেখে দিই, কারণ রাইমাকে তো খাইয়ে নিয়ে যাবো। ভেবেছিলাম খাবার নিয়ে যাবো, গিয়ে খাওয়াবো, কিন্তু দেখলাম সবাই বলছে যে দেরিতে যাবে। মোটামুটি সবাই 8:30-9:00 পর মোটামুটি সবাই ওখানে ঢুকবে। তাহলে আমি তাড়াতাড়ি কি কি করব, আমিও 8:30-9:00 বেরোবো, তাহলে রাইমাকে খাইয়ে দেবো, খাইয়ে দাইয়ে নিয়ে যাবো। খাইয়ে দিয়ে নিয়ে গেলে আমার চাকনে খাবার নিয়ে যেতে হবে না, যখন আসবো আসবো যদি ঘুমিয়েও যায় ওখানে, আর আমার কোনো অসুবিধা নেই, আসার জন্য তাড়া থাকবে না। যাই হোক, চুলন চটপট রুটিটা করে নিই, রুটি করে ভিজিয়ে নিই, তারপরে একটু পারলে রাইমাকে ঘুম পাড়িয়ে দেবো, দুপুরে বেশিক্ষণ ঘুমোই নিই। এখন 11:30 বাজছে, আমরা এই 10-15 মিনিট হলো এসেছি। রাইমাকে ঘুম পাড়াবো কি, তাণ্ডব করছে এসে। আজ ভিডিও এখানে পর্যন্ত রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। গুড নাইট। এখন 11:30 বাজছে, আমরা এই 10-15 মিনিট হলো এসেছি। রাইমাকে ঘুম পাড়াবো কি, তাণ্ডব করছে এসে। আজ ভিডিও এখানে পর্যন্ত রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।